ঝালকাঠি এক আসনে রাজাপুর কাঠালিয়া সাবেক এমপি শাহজাহান উমরকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখায় রাজাপুর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার উত্তর পিঙ্গি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এতে শাহজাহান উমর ও তার গাড়ি চালক আহত হয়েছে শাহজাহান উমরের সফর সঙ্গী বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান পাঁচ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহানের উমরের হাতে পড়ে রক্তাক্ত হন এ সময় তার গাড়ির চালক সহ কয়েকজন আহত হন ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান এরপর তিনি থানা হেফাজতে ছিলেন এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান উমরকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এ সময় তিনি বলেন লিখে রাখেন আমি আবার এদেশের এমপি হব মন্ত্রী হব সাবেক এমপি শাহজাহান উমর উল্লেখ্য বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী যোগ দেন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি তবে গত পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি তার তারভাই আদিজুল তাদের বাবা হলো আবু বকর সৈয়দ আবু বকর আরও শাখা রভুকু ইসলাম মির্জা টুকু কু পেংরি সুমন পেংরি রতন যোগী রাজাপুর বুট তা আমি যাই না আমি সারা সন্ধ্যা থেকে সকাল থেকে তাড়াতাড়ি করেন বাঁকাস মামলা দেখে মামলা ফেলে দিয়েছে তারপরে কাছে জালুকবাড়ি কোর্টে জালুকবাড়ি কোর্ট মধ্যে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেওয়া তদন্ত করে গত দুই মাসে কোনো মামলা হয় নাই